আরামবাগ টাইমস। কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবানী রিসেপশন হল, শীতাতপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবানী সিনেমা বিল্ডিং আরামবাগ। মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। তৃণমূল সরকারের বদনাম করার জন্য রেল কর্তৃপক্ষ রাস্তা সারাচ্ছে না। রেলের অধীন শেওড়াফুলি তারকেশ্বর লাইনের 4 নম্বর রেলগেটের রাস্তা খুবই বেহাল দশা। রাস্তার বিভিন্ন জায়গায় অসংখ্য ছোট বড় গর্ত। অভিযোগ, নিত্যদিন দুর্ঘটনা ঘটছে রাস্তার বেহাল দশার জন্য। অবিলম্বে রাস্তা সারানোর দাবিতে শেওড়াফুলি 4 নম্বর রেলগেটের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তৃণমূল কর্মীরা। তৃণমূল নেতা কর্মীরা মঙ্গলবার সকালে নিজেরাই রাস্তায় ছোট ইট বালি ফেলে রাস্তার গর্ত বুঝিয়ে বিক্ষোভ দেখান। তৃণমূল নেতা সুবীর ঘোষ বলেন, গত 3-4 মাস ধরে রাস্তার বেহাল দশা, রাস্তার মেরামতির কাজ করার কথা রেলের, কারণ এটা পৌরসভার জায়গা নয়, আর সেই কারণেই তারাও রাস্তা মেরামত করতে পারছেন না। নিত্যদিন ঘটছে দুর্ঘটনা, মানুষ ভীষণ সমস্যায় পড়ছে, সাধারণ মানুষজন জানেন না কোনটা রেলের জায়গা কোনটা পৌরসভার জায়গা। আসলে তৃণমূল সরকারের বদনাম করার জন্যই রেল কর্তৃপক্ষ এইসব করছে। রাস্তার উপর দিয়ে যাতায়াতের খুবই সমস্যা হচ্ছে, আতঙ্কের মধ্যে বাইক নিয়ে যাতায়াত করতে হচ্ছে। অবিলম্বে রেল কর্তৃপক্ষ রাস্তাটির উপর নজর দিক, তা না হলে দুর্ঘটনা আরও বাড়বে। শেওড়াফুলি থেকে প্রবীর বসুর রিপোর্ট, আরামবাগ টাইমস। সাধারণ মানুষের প্রতি এর বলছি না, মানছি না, মানবো না। সাধারণ মানুষের প্রতি রেল কর্তৃপক্ষের এখন বঞ্চনা কেন, রেল কর্তৃপক্ষ মানে অনেকদিন ধরেই, প্রায় 3-4 মাস ধরে এই যে তারকেশ্বর গেট আছে, এই গেটে প্রায় কম করে প্রচণ্ড চাপ। আপনারা নিজেরাই দেখছেন, সামান্য গেটটা পড়েছিল, তারপর হাজার হাজার গাড়ি যাচ্ছে। এখানে এই যে রাস্তার অবস্থা, এটা রেলের জায়গা, এই যে দেখছেন রেলের জায়গা, আমাদের মিউনিসিপালিটির জায়গা নয় বা বিডব্লিউর জায়গা, রেলের জায়গা। এবং এটা ঠিক করে মানে সবই রেল, অন্য কারোর এটা করতে পারে না, আমরাও করতে পারি না, বিডব্লিউ করতে পারে না, মানে কোনো পারমিশনই এরা দেয় না। আজকে অবস্থা দেখুন, এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, কদিন আগে এখানে গাড়ি উল্টে পড়ে গেল একজন, এটা প্রত্যেক দিনই প্রায় অ্যাক্সিডেন্ট। এবং এটা রেলের উদাসীনতা কেন, মানে রেল ইচ্ছা করে আমার মনে হয় এটা করছে না। সাধারণ মানুষকে এরকমভাবে ভোগান্তি, একটা জ্যাম হয়ে গেলে, গাড়ি খারাপ হয়ে গেলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। শুধু এইটা নয়, আপনার বদ্রিবাটি গেট দেখুন, সেম কেস। আপনি যেখানে যেখানে রেল গেট আছে দেখুন, সেখানে সেখানে এই ধরনের কেস। যেহেতু রেল এটা মানে টোটালি এইটার ওপর দায়িত্ব যে উনি ঠিক করবেন, ওনা উনি কাউকে আর দেবেন না ঠিক করতে বা করবেন না। এটা তাহলে এতদিন পড়ে থাকছে কেন, এটা কি এটা করছে যাতে সাধারণ মানুষ, আমাদের রাজ্য সরকার, আমাদের মমতা ব্যানার্জি দিয়েকে মানুষ তো জানে না যে এইটা রেলের জায়গা কি এইটা পিডব্লিউডির জায়গায়, ইচ্ছা করে করছে যাতে আমাদের গভর্নমেন্টের উপর, আমাদের মমতা ব্যানার্জি দিয়ে ইয়ের উপরে মানুষের একটা ইয়ে আছে যে এটা করছে না কাজটা। উত্তরবঙ্গের দেখুন, আপনারা দেখুন আমাদের এখানে উত্তরবঙ্গের এখানে আমরা দিয়েছি যে এই উদাসীনতার জন্যই তো অ্যাক্সিডেন্টটা হয়েছে, এবং এখানেও হতে পারে, এবং এখানে মানুষ মারা যাবে। আমরা বলে দিচ্ছি, এটা যদি ঠিক না করে এখানে মানুষ মারা যাবে, আগেও মারা গেছে, এবারও মারা যাবে। আপনার নাম বীর ঘোষ। রেলগেট দিয়ে গাড়ি চালাতে কি অসুবিধায় পড়ছে? হ্যাঁ, আমরা প্যাসেঞ্জার নিয়ে রাস্তাঘাটে যেতে পারছি না, যখন তখন উল্টে যেতে পারে গাড়ি। আতঙ্কে নিয়ে কি যাতায়াত করছেন? হ্যাঁ অবশ্যই। কি বলুন? হ্যাঁ আতঙ্ক নিয়ে যাতায়াত করছি আমরা। কি আমরা রাস্তাটা ভালো চাই, সুস্থভাবে যাতায়াত করতে পারি। এটা তো রেলের রেলের অংশ, তা রেল এখন কি বলবে সেটা তো আমরা বলতে পারছি না। আমাদের রেলকে আপনারা কি বলবেন রেলের কাছে? আমাদের একটাই অনুরোধ যে আমাদের রাস্তাটা ঠিক করে দিই। কোন রাস্তা দিতে? গেটে, গেটের রাস্তাটা, এটা 4 নম্বর রেল গেট। আপনার নাম? শম্ভু সাহা।